আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। বায়োলজির আজকের আলোচনার বিষয়বস্তু চতুর্থ অধ্যায়টা, যেটার নাম হচ্ছে জীবনী শক্তি। এর আগে আমি যতগুলো ভিডিও আপলোড করেছি সেখানে নতুনভাবে প্রত্যেকটা অধ্যায়ের উপরেই আলাদা করে এবং আরেকটু এক্সপ্লেনেটরি ওয়েতে আপলোড করার চেষ্টা করছি, এবং এর পরবর্তীতে প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেকটা সাবজেক্টের উপরেই আমি আলাদা আলাদা করে ভিডিও আপলোড করতে থাকব। সো তোমরা যারা আমাকে লিখছ এই মুহূর্তে যে অন্যান্য প্লে লিস্টগুলো বা এবং অন্যান্যগুলোকে কীভাবে সাজানোর চিন্তা করেছি আমি, সেটা হচ্ছে প্রথমে প্রত্যেকটা অধ্যায় বা প্রত্যেকটা বইয়ের, মানে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এবং ইন্টারের বায়োলজির ক্ষেত্রে দুইটা বই, বটানি এবং জুলজির, প্রত্যেকটার অধ্যায়ভিত্তিকগুলোকে কভার করতে আমার একটু সময় লাগবে। উইদিন দিস মান্থস ইনশাল্লাহ এটা হয়ে যাবে, এবং এরপরে সেগুলোকে আরও এক্সপ্লেনেটরি ওয়েতে এবং ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশে ভাগ করে সেগুলোকে আপলোড করতে থাকবো। সো চার নম্বর অধ্যায়টা, যেটা তোমরা জানো জীবনী শক্তি, এবং এই অধ্যায়টাতে তোমাদের অনেকেরই প্রবলেম আছে সেটা আমাকে তোমরা লিখেছো আমি জানি, এবং আমি এর আগেও তিনটা ভিডিও আপলোড করেছিলাম। একটা হচ্ছে সালোকসংশ্লেষণের আলোক পর্যায়ের উপরে, সালোকসংশ্লেষণের অন্ধকার পর্যায়ের উপরে একটা, আর একটা হচ্ছে সবাত এবং অবাত শোষণের উপরে। সেই ভিডিওগুলো যারা তোমরা দেখেছো এখানে সেটা কিছুটা আমি কভার করব, এবং এর সাথেও এই অধ্যায়ের টোটাল অংশটাকে কিভাবে করে পড়লে তোমাদের মনে থাকবে, তোমাদেরকে তোমাদের জিনিসটা বুঝতে সহজ হবে, সেই জিনিসটা আমি একটু এক্সপ্লেইন করে দেওয়ার চেষ্টা করব। একটু দেখো এখানে, তোমরা জানো এই অধ্যায়টা যারা তোমরা পড়েছো ক্লাস 9-10 যারা আছো, যে ওইখানে সালোকসংশ্লেষণটা পড়তে হয়, আলোক পর্যায়ে অন্ধকার পর্যায়ে বিভিন্ন প্রভাবক পড়তে হয় এবং শোষণ পড়তে হয়, এবং মোস্ট ইম্পর্টেন্টলি দুটো জিনিস যখন তুমি জেনে যাবা তখন দুটো জিনিসের পার্থক্য এবং গুরুত্ব পড়তে হবে। সো এই যে ছয়টা পয়েন্টস বা মেইন টপিক আমি সিলেক্ট করেছি, এগুলো কিন্তু অ্যাকচুয়ালি দুইটা জিনিসের আন্ডারে। একটা হচ্ছে এই অধ্যায়ে পড়তে হয় সালোক সংশ্লেষণ, আর একটা জিনিস পড়তে হয় শোষণ। এখন সালোক সংশ্লেষণ কাকে বলে এই জিনিসটার সঙ্গে আমার মনে হয় দেওয়া উচিত না, কারণ তোমরা এটা জানো, আমরা জানি বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড থাকে, সেটা বাতাসের মধ্যে থাকে, এবং ওই বায়ুমণ্ডলের কার্বন ডাইঅক্সাইডটা উদ্ভিদ গ্রহণ করে, কারণ উদ্ভিদের বডির ভিতরে যে পানি আছে সে পানির সাথে বিক্রিয়াটা হয় পাতায়, পাতার ক্লোরোফিলে, এবং সূর্য থেকে যে আলোটা আসে সেখানে যে নির্দিষ্ট তরঙ্গদৈর্ঘ্যের আলো আসে সেখান থেকে গৃহীত ফোটন শক্তি হিসাবে এই বিক্রিয়াটাকে কাজ করায়, এবং ক্লোরোফিল প্রভাবক হিসাবে এই বিক্রিয়াটাতে কাজ করে, এবং আলটিমেটলি এই বিক্রিয়াটার মাধ্যমে আমাদের সমস্ত প্রাণীকুলের জন্য, সমস্ত জীবকুলের জন্য যে প্রয়োজনীয় খাদ্য গ্লুকোজ উৎপন্ন হয়। সো এটা তোমরা জানো যে অ্যাকচুয়ালি বিক্রিয়াটা হচ্ছে যে কার্বন ডাইঅক্সাইড এবং হচ্ছে পানি বিক্রিয়া করবে, এখানে উপর থেকে যে সানলাইটটা আসবে এখানে এই সানলাইটের মধ্যে থাকবে হচ্ছে ফোটন কণা, এবং নিচে থাকবে হচ্ছে ক্লোরোফিল। এটার মানে হচ্ছে যে এই ক্লোরোফিলটা যেহেতু পাতায় অবস্থিত, তোমরা সবাই ভালো মতো জানো এই বিক্রিয়াটা পাতায় অবস্থিত, এবং এখানে এই ক্লোরোফিলের মধ্যে যে ফোটন, এই ক্লোরোফিল যে বিক্রিয়াটা করছে এর মধ্যে যে ফোটনটা কাজ করছে, তখন এদের আলটিমেট প্রোডাকশন হচ্ছে C6H12O6। এটা গ্লুকোজ আমরা সবাই জানি, এবং সেটা বাতাসে অক্সিজেন এবং পানি নির্গমন করবে। এখন এটাকে সমতা করার দরকার আছে। কেন দরকার আছে? বিকজ এখানে 6 অণু কার্বন ডাইঅক্সাইড এবং 12 অণু পানি মিলে 1 অণু গ্লুকোজ, 6 অণু অক্সিজেন এবং 6 অণু পানি উৎপন্ন করবে। এটা একদম ফিক্সড। এখন এটা এত ইম্পর্টেন্ট কেন? বিকজ এই যে গ্লুকোজ, এই গ্লুকোজ কিন্তু একমাত্র উদ্ভিদের যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া ছাড়া এটা কিন্তু অন্য কোনোভাবে প্রোডাকশন করা সম্ভব না, মানে ন্যাচারালি, এবং এই গ্লুকোজটার উপরেই কিন্তু আমাদের সমস্ত প্রাণীকুলের খাদ্য নির্ভর করছে। সুতরাং এই প্রক্রিয়াটা, এই বিক্রিয়াটা লিখে ফেললাম না খুব সহজ করে, অ্যাকচুয়ালি কিন্তু এটার ভিতরে অনেক জটিল এবং অনেক বায়োকেমিক্যালস থিংস, এবং এটার ভিতরে অনেকগুলা প্রসেস, অনেকগুলা এনজাইম কাজ করে, সেগুলো তোমরা আস্তে আস্তে জানবা। শুধুমাত্র SSC লেভেলে আমি কথা বলছি। SSC-তে তোমাদের মনে রাখতে হবে যে সালোক সংশ্লেষণের এই প্রক্রিয়াটা, এই জৈব রাসায়নিক প্রক্রিয়াটা হওয়ার জন্য এই চারটা জিনিস ইম্পর্টেন্ট, 100% ইম্পর্টেন্ট। একটা হচ্ছে ক্লোরোফিল, পানি, সূর্যের আলো এবং কার্বন ডাইঅক্সাইড। এই চারটার কোনো একটার যদি অভাব হয় তাহলে কিন্তু সালোক সংশ্লেষণ বিক্রিয়াটা হবে না। অর্থাৎ সালোক সংশ্লেষণ বিক্রিয়াটা হওয়ার জন্য এই চারটা উপাদানের প্রয়োজন আছে, ক্লোরোফিল, পানি, সানলাইট এবং কার্বন ডাইঅক্সাইড।
এবং এই বিক্রিয়াটা তোমরা মনে রাখবা, এটা কার্বন ডাইঅক্সাইডের সাথে পানির বিক্রিয়া, এই যে গ্লুকোজ উৎপন্ন হয়েছে এবং এই গ্লুকোজ উৎপাদন হওয়ার প্রক্রিয়াটাকে বিজ্ঞানী মাইকেল ব্ল্যাকম্যান 1905 সালে দুইটা ভাগে ভাগ করেছে, একটা হচ্ছে আলোক পর্যায় আর একটা অন্ধকার পর্যায়। এবং তোমরা এই চ্যাপ্টারে আরো ইম্পর্টেন্টলি কয়েকটা নিউ ওয়ার্ডস এবং হচ্ছে জৈব মুদ্রা যেটাকে আমরা বলি এটিপি, এরকম সাথে কিছু কোএনজাইমকে তোমরা জানবা। একটা হচ্ছে এটিপি, একটা হচ্ছে FADH2, একটা হচ্ছে NADH2, একটা হচ্ছে জিটিপি। এই চারটা জিনিস, এই এসএসসি লেভেলে এই চারটা জিনিস জানা লাগবেই। এটিপি মানে হচ্ছে এডিনোসিন ট্রাইফসফেট, এডিনোসিন ট্রাইফসফেট, ট্রাই মানে তিন, FAD হচ্ছে ফ্ল্যাভিন, অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড হাইড্রোজেন, এটা বইয়ে লেখা আছে তোমাদের। আরেকটা হচ্ছে NADH2, নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড হাইড্রোজেন। আরেকটা হচ্ছে জিটিপি, উইচ ইজ সিমিলারলি গুয়ানোসিন ট্রাইফসফেট লাইক অ্যাডিনোসিন ট্রাইফসফেট। অ্যাডেনিন গুয়ানিন এগুলো সবগুলো হচ্ছে নাইট্রোজেন ক্ষার। তোমরা যখন ডিএনএটা আমি তোমাদেরকে বলবো, বা অলরেডি তোমরা যারা জানো ডিএনএ সম্পর্কে, তোমরা ডেফিনেটলি জানো যে তিনটা মৌলিক জিনিস নিয়ে ডিএনএ তৈরি হয়। একটা হচ্ছে নাইট্রোজেন ক্ষার, একটা হচ্ছে পেন্টোজ সুগার, আর একটা হচ্ছে ফসফেট। ওই যে নাইট্রোজেন ক্ষার, এরকম নাইট্রোজেন ক্ষার ডিএনএ এর মধ্যে আছে পাঁচটা। অ্যাকচুয়ালি ডিএনএ মানে নিউক্লিক অ্যাসিডে আছে পাঁচটা, ডিএনএ তে চারটা আর একটা আরএনএ তে চেঞ্জ হয়, তোমরা সেটা জানো, এটা হচ্ছে ইউরাসিল। এরকম অ্যাডেনিন গুয়ানিন থায়ামিন সাইটোসিন ইউরাসিল, এরকম জিনিসগুলো আছে which is called nucleic acid, এবং এটা দুই ধরনের। সুতরাং এগুলো কিন্তু ফসফেট, which is ATP, FADH2, NADH2, GTP, এই চারটা জিনিস এই চ্যাপ্টারের জন্য মাস্ট পড়তেই হবে। সুতরাং 1905 সালে ব্ল্যাকম্যান এই জিনিসটা আবিষ্কার করেছেন। এবং এখানে তোমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে যে এই টোটাল প্রক্রিয়াটার মধ্যে এখানে আমরা যেটাকে বলি এই যে এটিপি, এটাকে আমরা বায়োলজিক্যাল কয়েন বা এনার্জি কয়েন বলা হয়, বইটার মধ্যে আছে বায়োলজিক্যাল কয়েন। এই যে বায়োলজিক্যাল কয়েন বলা হয়, এটার কারণ হচ্ছে আমাদের দেহে, জীব দেহে শক্তির একক হিসাবে যে জিনিসটা প্রোভাইড হয়, শক্তির একক হিসাবে যে জিনিসটা উৎপন্ন হয়, শক্তির একক হিসাবে যে জিনিসটা ব্যবহার হয়, সেটা হচ্ছে এটিপি। অর্থাৎ এটিপি হচ্ছে আমাদের দেহের শক্তির ইউনিট, এবং এ কারণে এটাকে বায়োলজিক্যাল কয়েন বলা হয়। কারণ আমরা যে সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য গাছ যে উৎপন্ন করছে সেটা পাচ্ছি, সেটাকে আমাদের দেহে আমরা যখন খাদ্য হিসেবে গ্রহণ করি, তখন আমাদের দেহ এটাকে এটিপি হিসেবে ফরমেশনটা তৈরি করে, এবং তখন ওই রাসায়নিক শক্তি আমাদের দেহে, আমি যে কথা বলছি, এই যে তোমাদের সামনে কথা বলছি, তোমরা দেখছো, এই যে বাঁচার জন্য যত ধরনের এনার্জি প্রয়োজন বা যে গতিশক্তি প্রয়োজন, এই গতিশক্তি কিন্তু এই এটিপি থেকেই পরিবর্তিত হয়ে আমাদের শরীরে গতিশক্তি হিসেবে সঞ্চালিত হচ্ছে। এ কারণে এটিপিকে জৈব মুদ্রা বা বায়োলজিক্যাল কয়েন বা এনার্জি কয়েন বলা হয়। আচ্ছা, আর সালোকসংশ্লেষণের সংজ্ঞা তোমরা পারবা, সংজ্ঞা বলতে কি, হ্যাঁ, সংজ্ঞার মধ্যে একটু মুখস্থ করার বিষয় থাকে, বিকজ আগে তোমরা একটু বুঝে নিবা সংজ্ঞাটা কাকে বলে। যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় বায়ুমণ্ডলস্থ কার্বন ডাইঅক্সাইড এবং মাটিস্থ পানির সহযোগিতায় উদ্ভিদ সূর্যরশ্মির ফোটন থেকে গৃহীত শক্তিকে কাজে লাগিয়ে ক্লোরোফিলের সাহায্যে শর্করা জাতীয় খাদ্য উৎপন্ন করে এবং উপজাত হিসাবে অক্সিজেন উৎপন্ন করে, তাকে সালোকসংশ্লেষণ বলে। এক কথায়, সহজ কথা, এক লাইন। এখন এই যে উপজাত হিসেবে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হচ্ছে, এটার পিছনে একটা কারণ হচ্ছে যে এই অক্সাইড উৎপন্ন হচ্ছে অক্সিজেন। এই অক্সিজেন যদি না উৎপন্ন হতো, তাহলে আমরা কিন্তু, প্রাণীগুলো কিন্তু শ্বাস নিতে পারতাম না। সৃষ্টিকর্তা এমন একটা ক্রিয়েটিভিটির মধ্যে আমাদের পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডকে রেখেছেন যে প্রাণীগুলো কার্বন ডাইঅক্সাইড দিবে, উদ্ভিদ অক্সিজেন দিবে, উদ্ভিদের অক্সিজেন আবার প্রাণীগুলো নিবে। সুতরাং পরস্পর পরস্পরের সাথে রিলেটেড এই যে রিলেশন, এই যে পৃথিবীর ইকোসিস্টেম, এটা সম্পূর্ণ প্রাকৃতিক একটা বিষয় এবং উপরওয়ালার অলমাইটি আল্লাহ তাআলার এটা একটা ক্রিয়েটিভিটি। এবং এই ক্রিয়েটিভিটিটার মধ্যেই কিন্তু সকল সৌন্দর্য এবং এই প্রাকৃতিকতার মধ্যেই কিন্তু সব মঙ্গল আছে। সুতরাং এই প্রক্রিয়াটা আমাদের কাছে এই জন্য ইম্পর্টেন্ট, সালোকসংশ্লেষণের গুরুত্ব যখন তোমরা পড়বা। এখানে সম্ভবত একটা ডেটা দেওয়া আছে, বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ হচ্ছে মোর অর লেস 20.495%, আর কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ হচ্ছে 0.036%। আর পানিতে জলীয়, মানে পানিতে, হ্যাঁ, পানিতে জলীয় বাষ্প কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ সম্ভবত 0.3%, বায়ুমণ্ডলে 0.036%।
ইন দ্যাট কেস পানিতে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ মানে দ্রবীভূত কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বাতাসে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণের তুলনায় বেশি, সে কারণে স্থলজ উদ্ভিদের তুলনায় জলজ উদ্ভিদের সালোকসংশ্লেষণের হার বেশি, বিকজ সেখানে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেশি। এবং তোমরা জানো সালোকসংশ্লেষণের যে প্রভাবক আছে এটাকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে বাহ্যিক প্রভাবক আর একটা হচ্ছে অভ্যন্তরীণ প্রভাবক। তোমরা যদি একটু খেয়াল করো বাহ্যিক প্রভাবের নিচে আমি এখানে মোট 7টা জিনিসকে লিখে রেখেছি, আলো, কার্বন ডাইঅক্সাইড, তাপমাত্রা, পানি, অক্সিজেন, খনিজ লবণ, রাসায়নিক পদার্থ। আর অভ্যন্তরীণ প্রভাবকের মধ্যে আমি বলবো ক্লোরোফিল, পাতার বয়স এবং সংখ্যা, ফসফরাস, এটা সম্ভবত ফসফরাস হবে, এটা সম্ভবত পটাশিয়াম হবে, বিকজ পটাশিয়াম হচ্ছে সালোকসংশ্লেষণের জন্য প্রভাবক। এবং আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে এনজাইম। একটু খেয়াল করো যে এই দুইটা প্রভাবক বা দুই ধরনের প্রভাবকের মধ্যে কেন গুরুত্বপূর্ণ জিনিসটা পড়াশোনা করা। প্রভাবক জিনিসটা হচ্ছে যেই পরিস্থিতি বা যেই কন্ডিশন কোন একটা বিক্রিয়াকে বা একটা প্রক্রিয়াকে প্রভাবিত করতে পারে ধনাত্মকভাবে ঋণাত্মকভাবে। সুতরাং প্রভাবক অ্যাকচুয়ালি দুই ধরনের, একটা ধনাত্মক একটা ঋণাত্মক। যে জিনিসটা বা যে যে প্রক্রিয়াটা বা যে উপাদানটা কোন একটা বিক্রিয়াকে গতিবৃদ্ধি করে সেটা হচ্ছে ধনাত্মক প্রভাবক, আর যেটা হচ্ছে গতিকে হ্রাস করবে সেটা ঋণাত্মক প্রভাবক। সুতরাং এই প্রভাবকের এই দুইটা টার্ম এবং এই দুইটা কন্ডিশনের ক্ষেত্রে প্রত্যেকটা জিনিস এটা তোমাদের মাথায় থাকতে হবে। আচ্ছা, এবার মাইকেল ব্ল্যাকম্যান 1905 সালে যে ঘটনাটা ঘটিয়েছেন মানে যে জিনিসটা ব্যাখ্যা করেছেন আলোক পর্যায়ে অন্ধকার পর্যায়ে সেটা একটু বলবো। আলোক পর্যায়ে হচ্ছে সালোকসংশ্লেষণের যে পর্যায়ের জন্য সূর্যের আলো অপরিহার্য লাগবেই, সেখানে কি ঘটনাটা ঘটে এটা আমি তোমাদের আগেও দেখিয়েছিলাম, আবারও দেখাচ্ছি যে যেহেতু এটা আলোক পর্যায়ে সুতরাং এখানে সূর্যের আলো কিন্তু মাস্ট। এই যে সূর্যের আলো, এই সূর্যের আলো যে জ্বলবে, এখানে যে পাতা আছে, এই যে পাতা, পাতায় যে ঘটনাটা ঘটবে, পাতায় যে ঘটনাটা ঘটবে এই পাতার মধ্যে কিন্তু পানি থাকে। সো পাতার মধ্যে যদি পানি থাকে এই পানিটা ভেঙে যাবে, পানিটা তিনটা ভাগে ভাঙবে। এই পানিটা ভেঙে এদিকে উৎপন্ন হবে হচ্ছে উৎপন্ন হবে প্রোটন, এদিকে উৎপন্ন হবে ইলেকট্রন, এখানে উৎপন্ন হবে অক্সিজেন। এখন সূর্যের আলো থেকে এই যে রশ্মি আসছে, অর্থাৎ সূর্যের আলো ছাড়া কিন্তু এই প্রক্রিয়াটা করা সম্ভব ছিল না। এখন এই যে সূর্যের আলো আসছে এখান থেকে, এই সূর্যের আলো আসলেই কিন্তু বিক্রিয়া হবে না, কারণ সূর্যের আলোর থেকে নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্য এখানে আসতে হবে, লাইক 600 ন্যানোমিটার, 680 ন্যানোমিটার টু 700 ন্যানোমিটার, 1 ন্যানোমিটার ইকুয়ালস টু 10⁻⁹ মিটার। তোমরা এটা জানো ন্যানোমিটার বিষয়টা, কারণ ফিজিক্সের প্রথম অধ্যায়টা আমি এখন আপলোড করিনি, এরপরে আপলোড করবো। সেখানে তোমরা যদি এসএসসি ফিজিক্সের প্রথম অধ্যায়ের মধ্যে একটা চার্ট আছে, পিকো, ফেমটো, ডেকা, ডেসি, সেন্টি, মিলি, মাইক্রো, গিগা, ন্যানো, হ্যাঁ এই যে একটা সিরিয়াল, একটা হচ্ছে বড় থেকে ছোটোর দিকে যাওয়া, সেখানে কিন্তু গিগা গাইগা এগুলো জিনিসগুলো তোমরা জানো। তারপর আমি তোমাদেরকে উল্লেখ করে দিব, এক ন্যানো মানে 10⁻⁹। সুতরাং এই 680 টু 700 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের, তরঙ্গ দৈর্ঘ্য জিনিসটা তোমরা জানো এটা ফিজিক্সের 7 নম্বর অধ্যায়ের একটা খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয়, একটা অধ্যায়ের নামই আছে তরঙ্গ, এবং সেখানে তরঙ্গ দৈর্ঘ্য জিনিসটাও তোমরা জানো। এই তরঙ্গ দৈর্ঘ্যের আলো যখন মানে এখানে পড়ে তখন পাতায় অবস্থিত পানি ভেঙে যায়। এখন পাতায় অবস্থিত পানি, পাতায় কিভাবে পানি আসলো, কারণ উদ্ভিদ পানি কিন্তু রিসিভ করেছে মাটি থেকে, সেই পানিটা কিন্তু একটা প্রক্রিয়ার মাধ্যমে উদ্ভিদের জাইলেম টিস্যু পর্যন্ত এসেছে, এটাও তোমরা জানো। জাইলেম টিস্যু থেকে সেটা সমগ্র পাতায় পরিবাহিত হয়েছে, কারণ আমরা জানি জাইলেম এবং ফ্লোয়েম টিস্যুগুলো উদ্ভিদের পরিবহনের কাজ করে, এবং এরাই কিন্তু উদ্ভিদের বিভিন্ন অংশে পানিটাকে সরবরাহ করবে। সুতরাং এই পানি যখন ভেঙে যায় তখন এই যে এইচ প্লাস এটা প্রোটন, এই যে ইলেকট্রন, আর এই যে অক্সিজেন বের হয়ে যায়, এটা কিন্তু এই অক্সিজেনটা যখন বের হয়ে যায় তখন ব্ল্যাকম্যানের সূত্র অনুসারে এই এইচ প্লাস পাতায় অবস্থিত এনএডিপি কে বিজারিত করবে। এটা আবার কেমিস্ট্রির ধারণা, বিজারিত হওয়ার মানে হচ্ছে সহজ কথায় কোন যৌগের সাথে যখন হাইড্রোজেন যুক্ত হয় এটা বিজারণ, কোন যৌগের সাথে যখন অক্সিজেন যুক্ত হয় এটা জারণ।
তার মানে NADP এর সাথে হাইড্রোজেন যুক্ত হওয়ার মানে NADP বিজারিত হচ্ছে বিজারিত হলে NADP H2 উৎপন্ন হবে এবং এই ইলেকট্রনের মাধ্যমে পিগমেন্ট সিস্টেম 2 এবং পিগমেন্ট সিস্টেম 1 এটা অ্যাকচুয়ালি পিগমেন্ট সিস্টেমও বলা যায় এটাকে ফটোসিস্টেমও বলা যায় বা ফটো ফসফোরাইলেশনও বলা যায় অ্যাকচুয়ালি এই ফটোফসফোরাইলেশনের বিষয়টা খুব ভালোমতো ছোট করে ইন্টারমিডিয়েট সিলেবাসে দেওয়া আছে এসএসসি তে শুধু শব্দ দুইটাকে ব্যবহার করা হয়েছে শর্ট করে যে দুইটা ফটোসিস্টেমের মাধ্যমে উৎক্ষিপ্ত ইলেকট্রনের মাধ্যমে এখানে এটিপি তৈরি হয় অর্থাৎ ফটোসিস্টেম 1 এবং ফটোসিস্টেম 2 এই দুইটা জিনিসের সাহায্যে এটিপি উৎপন্ন হয় যখন পাতার মধ্যে সূর্যের আলো পড়বে এবং H+ NADP দ্বারা জারিত বিজারিত হবে ইলেকট্রনটা বিভিন্ন চক্রীয় এবং অচক্রীয় ফটোফসফোরাইলেশনের মাধ্যমে প্রক্রিয়াজাত হয়ে এটি উৎপন্ন করবে এবং এই দুইটা প্রোডাকশনই হচ্ছে আমার এই ধাপের মূল প্রোডাকশন এবং এদের দুইজনকে একসাথে অ্যাসিমিলেটরি পাওয়ার বা আত্তীকরণ শক্তি বলা হয় এখন আত্তীকরণ শক্তি কেন বলা হয় বিকজ এই প্রোডাকশনটা পরবর্তীতে অন্ধকার পর্যায়ে যেটা আছে সেইখানে গিয়ে এটা আরেকটা প্রোডাকশন উৎপাদন করতে সহায়তা করবে সেটা হচ্ছে গ্লুকোজ অর্থাৎ যে যৌগটা বা যে উৎপাদিত পণ্যটা কোন একটা টোটাল প্রসেসের একটা অংশে উৎপাদিত হয়ে পরবর্তী অংশে উৎপাদনের জন্য ভূমিকা পালন করে দ্যাট ইজ কলড অ্যাসিমিলেটরি পাওয়ার এবং এই টোটাল প্রসেসের মধ্যে পানি যে ভেঙে গেল এই শব্দটার নাম হচ্ছে ফটোলাইসিস এটা একটু মনে রাখতে হবে তোমাদের এখানে যে ঘটনাটা ঘটছে এটার নাম হচ্ছে ফটো লাইসিস তোমরা কিন্তু আরেকটা শব্দ জানবা একটু পরে আমি তোমাদের বলবো শ্বসনের ক্ষেত্রে গ্লাইকোলাইসিস এবং তোমরা আরো একটা জিনিস জানো সাইটোপ্লাজমীয় অঙ্গাণুর মধ্যে লাইসোজোম নামে একটা শব্দ আছে ইন দ্যাট কেস একটা কমন ওয়ার্ড পাওয়া যায় সেটা হচ্ছে লাইসো লাইসিস লাইসিস মানে কিন্তু ভেঙে যাওয়া আর ফটো মানে হচ্ছে আলো সুতরাং এই লাইসিস মানে হচ্ছে ডিভিশন এখন সুতরাং আলোর সাহায্যে যদি কোনো ডিভিশন হয় অর্থাৎ আলোর সাহায্যে যদি কোনো যৌগ ভেঙে যায় এটাকে আমরা বলবো ফটোলাইসিস এবং যেহেতু এখানে পানি ভেঙে যাচ্ছে এটাকে আমরা হাইড্রোলাইসিসও বলতে পারি সুতরাং সূর্যের সাহায্যে সূর্যের আলোর সাহায্যে পানি ভেঙে যাওয়া প্রক্রিয়াকে ফটোলাইসিস বলে এবং এই যে এটিপি উৎপাদন হবে এই এটিপি উৎপাদন হওয়ার জন্য একটা জিনিস তোমাদের মনে রাখতে হবে এটা অ্যাকচুয়ালি উৎপন্ন হয় হচ্ছে এডিপির সাহায্যে এডিপি মানে হচ্ছে এডিনোসিন ডাইফসফেট অর্থাৎ এখানে দুইটা ফসফেট আছে এই যৌগটাতে যখন আরো একটা ফসফেট যুক্ত করব দ্যাট মিন্স ইনঅর্গানিক ফসফেট আইপি ইনঅর্গানিক মানে অজৈব ফসফেট যেটা সংকেত হচ্ছে H3PO4 ইনঅর্গানিক ফসফেট অজৈব ফসফেট তাহলে এখানে একটা দুইটা ফসফেট ছিল এখানে আরেকটা ফসফেট যুক্ত হয়ে তিনটা ফসফেট হবে তখন এই যৌগটার নাম হচ্ছে এটিপি এই যে এটিপি উৎপাদনের প্রক্রিয়ার ক্ষেত্রে একটা ফসফেট মূলক যুক্ত হচ্ছে এটার নাম হচ্ছে ফসফোরাইলেশন অর্থাৎ যে প্রক্রিয়ায় কোনো যৌগের সাথে ফসফেট যুক্ত হয় তখন তাকে ফসফোরাইলেশন বলে এবং এই ফসফোরাইলেশনটা আবার দুই ধরনের হয় একটা হচ্ছে চক্রীয় ফসফোরাইলেশন অচক্রীয় ফসফোরাইলেশন আবার এখানে আরো একটা শব্দ আছে যে এই ফসফোরাইলেশন প্রসেস যদি সূর্যের আলোর উপস্থিতিতে হয় তাকে ফটোফসফোরাইলেশন বলে এবং এই এই ফটোফসফোরাইলেশনটা অ্যাকচুয়ালি দুই ধরনের চক্রীয় অচক্রীয় একটু করে বলে দেই এসএসসি লেভেলে যে প্রক্রিয়ায় মানে যে ফসফোরাইলেশন প্রক্রিয়ায় যে ফটোফসফোরাইলেশন প্রক্রিয়ায় সূর্যের আলো থেকে তরঙ্গ দৈর্ঘ্যে এসে যখন পাতার বিক্রিয়ার কেন্দ্রে আপতিত হয় এবং উৎক্ষিপ্ত ইলেকট্রন যখন বিভিন্ন প্রক্রিয়া শেষ করে আবার আগের জায়গায় ফিরে আসে এটার নাম চক্রীয় আর যদি ফিরে না আসে এটার নাম অচক্রীয় সুতরাং চক্রীয় এবং অচক্রীয় ফটোফসফোরাইলেশন দিয়ে সালোকসংশ্লেষণের আলোক পর্যায়ে এভাবে এটিপি উৎপন্ন হয় আই মিন দুইটা জিনিস উৎপন্ন হয় এটিপি এনএডিপি H2 এবং এই প্রসেসটা তোমাদের বইয়ে সুন্দর করে লেখা আছে প্লিজ আমি রিকোয়েস্ট করবো তোমাদেরকে তোমরা যখন পড়বা বুঝে পড়বা এবং যে পেজের মধ্যে তোমাদের আলোক পর্যায়ে লেখা আছে তার উপরের দিকে দুইটা চিত্র আছে
সেখানে দেখবা হাতের ডান পাশে একটা চিত্র আছে, সেখানে পাতার দুই একটা প্রস্থচ্ছেদ দেওয়া আছে। ওই প্রস্থচ্ছেদের উপরের অংশটার নাম হচ্ছে প্যালিসেড মেসোফিল বা প্যালিসেড প্যারেনকাইমা, আর নিচের অংশটার নাম হচ্ছে স্পঞ্জি মেসোফিল বা স্পঞ্জি প্যারেনকাইমা। কেন এগুলো ইম্পর্টেন্ট? বিকজ ওই যে প্যালিসেড প্যারেনকাইমা যেখানে থাকে সেখানে কিন্তু বেশিরভাগ ক্লোরোফিল থাকে এবং এ কারণে পাতা সবুজ হয়। সুতরাং পাতা সবুজ হয় ক্লোরোফিলের জন্য আমরা জানি, এবং এই ক্লোরোফিল থাকে হচ্ছে প্যালিসেড প্যারেনকাইমার মধ্যে। সুতরাং এই টোটাল প্রসেসটা, আলোক পর্যায়টা যদি তোমরা বুঝতে পারো আমি আনন্দিত হব। আমি আরেকবার বলে দিচ্ছি, আলোক পর্যায় হচ্ছে আলোক সংশ্লেষণের এমন একটা পর্যায় যেখানে সূর্যের আলোর উপস্থিতিতে পাতায় অবস্থিত পানি ভেঙে গিয়ে প্রোটন, ইলেকট্রন এবং অক্সিজেন উৎপন্ন করে। অক্সিজেন পাতার পত্ররন্ধ্র দিয়ে বাইরে পরিবেশে উন্মুক্ত হয় এবং প্রোটন এনএডিপিকে পাতায় অবস্থিত এনএডিপিকে বিজারিত করে এনএডিপি এইচ টু উৎপন্ন করে, এবং ইলেকট্রন বিভিন্ন জৈব রাসায়নিক প্রক্রিয়া দুই ধরনের ফটোফসফোরাইলেশন প্রক্রিয়ার মাধ্যমে পরিবর্তিত হয়ে এডিপি উৎপন্ন করে। এডিপি উৎপাদনের প্রক্রিয়াকে বলা হয় ফটোফসফোরাইলেশন, এবং এই প্রক্রিয়া শেষে উৎপন্ন এনএডিপি এইচ টু এবং এটিপিকে একত্রে আত্মীকরণ শক্তি বলে। সিম্পল, এটা আলোক পর্যায়। সুতরাং আলোক পর্যায়ের এই ব্যাখ্যা শেষ করে আমাদের উচিত হবে, তোমরা একটু ভালো মতো দেখে নাও, এই পর্যায়ে ব্যাখ্যা শেষ করে আমরা একটু অন্ধকার পর্যায়টাকে এক্সপ্লেইন করার চেষ্টা করব। সো অন্ধকার পর্যায়ে অ্যাকচুয়ালি কি হয়? অন্ধকার পর্যায়ে যেটা হয়, এই যে পাতায় উৎপাদিত এখন একটু আগে যে উৎপাদন হলো যে এটিপি এবং এনএডিপি এইচ টু, এটা পরবর্তীতে কাজ করবে। এখন পরবর্তীতে কাজ করে কিভাবে কাজ করবে? তোমরা জানো পাতার মধ্যে একটা যৌগ থাকে, এটার নাম হচ্ছে রাইবোলোজ 1,5-20-ফসফেট। এই যে 20-20 মানে 2, অর্থাৎ রাইবোলোজ হচ্ছে একটা 5 কার্বনের যৌগ, তার 1 নাম্বার এবং 5 নাম্বার কার্বনের মধ্যে দুটা ফসফেট আছে, এই জন্য এটার নাম হচ্ছে রাইবোলোজ 1,5-20-ফসফেট। এটাকে তোমরা ডাইফসফেটও বলতে পারো। এটা যেহেতু 5 কার্বনের একটা যৌগ, এখন 5 কার্বনের যৌগের পরে এখানে পাতায় বাইরে থেকে একটা কার্বন ডাইঅক্সাইড যুক্ত হবে, এখানে একটা এনজাইম কাজ করে, এটার নাম হচ্ছে রুবিস্কো এনজাইম। এই এনজাইমটা এই রাইবোলোজ 1,5-ডাইফসফেটের সাথে যুক্ত হয়ে একটা অস্থায়ী কিটো অ্যাসিড তৈরি করে। এই কিটো অ্যাসিডটা কিন্তু হচ্ছে 6 কার্বনের যৌগ, এটা কিন্তু অস্থায়ী। সুতরাং আগে ছিল 5 কার্বন, আর একটা কার্বন যুক্ত হলে 6 কার্বন হলো। অস্থায়ী কিটো অ্যাসিডটা ভেঙে গিয়ে, এটা যেহেতু 6 কার্বন, অস্থায়ী কিটো অ্যাসিডটা ভেঙে গিয়ে 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি করবে। 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড। এখন এই 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড কিন্তু অ্যাকচুয়ালি এটা 3 কার্বন, তার মানে এখানে 2 অণু উৎপন্ন হবে, কারণ এটা কিন্তু ছিল 6 কার্বন। অর্থাৎ অস্থায়ী কিটো অ্যাসিডটা ভেঙে গিয়ে যেহেতু 3 কার্বন বিশিষ্ট 2 অণু ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি করে, এ কারণে এটা হচ্ছে এই চক্রের প্রথম স্থায়ী পদার্থ। সুতরাং যেহেতু এই চক্রের প্রথম স্থায়ী পদার্থটা 3 কার্বন বিশিষ্ট ফসফোগ্লিসারিক অ্যাসিড, সেহেতু এই চক্রের নাম হচ্ছে C3 সাইকেল। এবং এই 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে, এটা যেহেতু 2 অণু, এখানে আরো অনেক প্রসেস আছে। আমি ওই যে সবাত শোষণের যে আলাদা করে, সরি, সালোক সংশ্লেষণের অন্ধকার পর্যায়ে যে আলাদা করে ভিডিও আপলোড করেছিলাম, সেখানে আমি একই জিনিসটাকে একটু বেশি ভাবে ব্যাখ্যা করেছি। এখানে আমি একটু সামারি করে দিচ্ছি অধ্যায়টা, যে 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে এখানে অ্যাকচুয়ালি এই 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে 3-ফসফোগ্লিসারলডিহাইড, এখানে শব্দটা হচ্ছে ফসফোগ্লিসারলডিহাইড, আরেকটা হচ্ছে উৎপন্ন হবে ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট। এখন এটা হচ্ছে 3 কার্বনের যৌগ, এটাও প্রত্যেকটাই 3 কার্বনের যৌগ, এটাও 3 কার্বন, এটাও 3 কার্বন। এখন এই 3 কার্বন থেকে আলাদা আলাদা ভাবে পরবর্তীতে এখানে উৎপন্ন হতে থাকে হচ্ছে গ্লুকোজ
এখানে আরো অনেকগুলো স্টেপ আছে, আর এদিক থেকে উৎপন্ন হতে থাকে রাইবোলোজ 5-ফসফেট, সেখানে আরেকটা ফসফেট যুক্ত হয়ে উৎপন্ন হয় রাইবোলোজ 1-5-20-ফসফেট, এবং এই প্রক্রিয়াটা চলতে থাকে। এবং আমরা মানে উদ্ভিদ প্রোডাক্ট উৎপন্ন করে এই যে এখানে গ্লুকোজ যেটা সেটা উৎপাদন করে, অর্থাৎ এটা হচ্ছে C6H12O6। সুতরাং তোমরা যদি একটু ভালো মতো এটা দেখে একটু খেয়াল করো, এটা হচ্ছে C3 সাইকেল। এবং C3 সাইকেলের মোস্ট ইম্পর্টেন্ট বিষয়টা হচ্ছে এটা আবিষ্কার করেছে কেলভিন ও ব্যাসাম নামে দুজন বিজ্ঞানী, এবং ওনারা কেলভিন ও ব্যাসাম নামে দুজন বিজ্ঞানী, ওনাদের নামানুসারে এটাকে কেলভিন চক্র বলা হয়, অথবা এটা বলতে পারো যেখানে যেহেতু প্রথম স্থায়ী পদার্থটা তিন কার্বন বিশিষ্ট একটা যৌগ, এই জন্য এটা হচ্ছে C3 সাইকেল বলি আমরা এটাকে। C3 সাইকেল অর্থাৎ C3 সাইকেল হচ্ছে সেই জিনিস যেখানে প্রথম স্থায়ী পদার্থটা হচ্ছে তিন কার্বন বিশিষ্ট ফসফোগ্লিসারিক অ্যাসিড। সো এই প্রোটাল প্রসেস এবং এই চক্রটাকে একটু রাউন্ড শেপে আমি আগে ব্যাখ্যা করেছি, এখন একটু ছোট করে বলে দিলাম। তোমরা এই যৌগগুলোর নাম মনে রাখবা, রাইবোলোজ 1-5-20-ফসফেট, তার সাথে যুক্ত হবে অস্থায়ী কিটো অ্যাসিড, অস্থায়ী কিটো অ্যাসিড ভেঙে গিয়ে 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড, সেখান থেকে উৎপন্ন হবে 3-ফসফোগ্লিসারলডিহাইড এবং ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন ফসফেট, সেখান থেকে একদিক থেকে গ্লুকোজ হতে থাকবে, আরেক দিকে রাইবোলোজ 5-ফসফেট হয়ে রাইবোলোজ 1-5-20-ফসফেটের মাধ্যমে টোটাল প্রসেসটা চলতে থাকবে। এবং এই অন্ধকার পর্যায়ের শেষে, এই অন্ধকার পর্যায়ের শেষে যে জিনিসটা আমাদের পড়া লাগবে সেটা হচ্ছে সালোক সংশ্লেষণের জন্য কত তাপমাত্রা ইম্পর্টেন্ট। তোমরা সবাই জানো যে অপটিমাম টেম্পারেচার নামে একটা কথা আছে, যে টেম্পারেচারে কোনো একটা প্রসেস বা কোনো একটা রাসায়নিক প্রক্রিয়া বা যে কোনো ধরনের একটা বিক্রিয়া ম্যাক্সিমাম প্রোডাকশন হবে। অন দ্যাট কেস মনে রাখতে হবে সালোক সংশ্লেষণের জন্য টেম্পারেচার হচ্ছে 22-35°C, এটা তোমাদের বইয়ে আছেই লেখা। এবং তোমাদের এটাও মনে রাখতে হবে প্রভাবক হিসেবে যে আলো, কার্বন ডাইঅক্সাইড, তাপমাত্রা, পানি, অক্সিজেন, মিনারেল, কেমিক্যালস আছে, এগুলোর কোনটা বাড়লে সালোক সংশ্লেষণ বাড়বে কমবে। যেমন আলো বাড়লে কিন্তু সালোক সংশ্লেষণ বাড়বে, কার্বন ডাইঅক্সাইড বাড়লেও কিন্তু সালোক সংশ্লেষণ বাড়বে, কিন্তু কার্বন ডাইঅক্সাইড যদি এমন একটা পর্যায়ে বেড়ে যায় যে অনেক বেশি বেড়ে যায়, তাহলে কিন্তু আবার সালোক সংশ্লেষণের পরিমাণটা কমে যাবে। অর্থাৎ এখানে কোনো কিছু এক্সট্রিম লেভেলে বাড়ায় দিলে কিন্তু সেটা আলটিমেটলি প্রোডাকশনটা হাই হবে না। আমার যেহেতু প্রোডাকশন গ্লুকোজ, এটাকে কিন্তু হাই করা যাবে না। আবার অভ্যন্তরীণ প্রভাবকের ক্ষেত্রে ক্লোরোফিল কথাটা বলা হয়েছে, ডেফিনেটলি ক্লোরোফিল যদি বেশি হয়, পাতা যদি বেশি সবুজ থাকে, গাছের পাতায় বেশি ক্লোরোফিল হলে বেশি বিক্রিয়া হবে, বেশি গ্লুকোজ উৎপাদন হবে। আর এটা মনে রাখতে হবে বয়সের ক্ষেত্রে, পাতার বয়স একটা ইম্পর্টেন্ট ইস্যু। কচি পাতায় এবং হচ্ছে বয়স্ক পাতায় সালোক সংশ্লেষণের হার কম হয়, মিডল এজ পাতায়, মধ্যবয়স্ক পাতায় সালোক সংশ্লেষণের পরিমাণটা বেশি হয়। অর্থাৎ তোমরা এটাকে একটু মনে রাখতে হবে। পটাশিয়াম একটা ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর, পটাশিয়াম ছাড়া কিন্তু বিক্রিয়াই হবে না, কারণ পটাশিয়াম হচ্ছে একটা অনুঘটকের মতো কাজ করে। আর এনজাইমের ক্ষেত্রে বিভিন্ন ধরনের এখানে এনজাইম আছে, সালোক সংশ্লেষণের জন্য অনেক এনজাইম আছে, কারণ সালোক সংশ্লেষণের যে এখানে ইন্টারনাল ব্যাপারগুলো আমি বলি না এখনো, কারণ এগুলোর প্রত্যেকটার ভিতরে আরো অনেক ব্যাখ্যা আছে, সেগুলো তোমরা হায়ার স্টাডিজে গেলে জানবা। এই লেভেলে শুধু এতটুকু জেনে জাস্ট মাথায় রাখতে হবে যে হ্যাঁ, এই প্রসেসের মাধ্যমে সালোক সংশ্লেষণে গ্লুকোজ উৎপন্ন হয়। সো এই হলো মোটামুটি সালোক সংশ্লেষণের ব্যাপার আলাপ করা। সুতরাং আমি যদি একটু এখন সুইচ করি শ্বসনের দিকে, তোমরা এটাকে একটু মাথায় রাখতে হবে শ্বসন জিনিসটাকে আমরা কিভাবে পড়তে চাই। যদি আমি শ্বসনকে বলি, তাহলে আমাদেরকে মনে রাখতে হবে এই জিনিসটা, শ্বসন যেহেতু এটার ইংলিশ হচ্ছে রেসপিরেশন, সুতরাং আমরা যে গ্লুকোজ খাবো প্রাণীকুল, সেটা যখন পরিবেশ থেকে গৃহীত অক্সিজেন দ্বারা জারিত হবে, অক্সিজেন যুক্ত হওয়া মানে জারিত হওয়া, তখন সেটা উৎপন্ন হবে কার্বন ডাইঅক্সাইড, সেটা উৎপন্ন হবে পানি এবং এনার্জি। দিস এটিপি উইল প্রোডিউস অ্যান্ড দিস এটিপি উইল হেল্পস আস টু মেনটেন আওয়ার ওয়ার্ক, এবং এটাই হচ্ছে আমাদের
গতি শক্তি, আই মিন কাইনেটিক এনার্জি দিচ্ছে। সো অলটুগেদার উই ক্যান সে দ্যাট এটিপি ইজ দ্য সোর্সেস অফ ইউনিট হুইচ ক্যান ট্রান্সলেট ট্রান্সফর্ম দ্য কেমিক্যাল এনার্জি টু দ্য কাইনেটিক এনার্জি অফ লিভিং থিংস। সো এখানে যেহেতু গ্লুকোজ কয় অণু দ্বারা জারিত হবে, ছয় অণু, তাহলে কার্বন ডাইঅক্সাইড ছয় অণু, পানি ছয় অণু, এবং আলটিমেটলি এটি উৎপন্ন হবে। নাও কোয়েশ্চেন ইজ, এই অক্সিজেন যদি পরিবেশ থেকে ডিরেক্টলি গৃহীত হয় তাহলে শ্বসনকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে স্ববাদ শ্বসন আর একটা হচ্ছে অবাদ শ্বসন। যেহেতু আমি এদের দুইটা জিনিসের উপরে আলাদাভাবে ব্যাখ্যা করেছি, আমি আজকে একটু সামারি করে দিচ্ছি। যেহেতু অধ্যায়ভিত্তিক আলোচনা করার স্বার্থে আমি বলছি, তোমরা যারা দেখছো এই ভিডিওটা, তোমরা অবভিয়াসলি জানো আমার এসএসসি বায়োলজির প্লেলিস্টে একটা অধ্যায় আছে, দুইটা তিনটা ভিডিও আছে, সালোকসংশ্লেষণের আলোক পর্যায়ের উপরে, সালোকসংশ্লেষণের অন্ধকার পর্যায়ের উপরে এবং শ্বসনের উপরে। সো এখানে স্ববাদ এবং অবাদের ক্ষেত্রে আমি বলতে চাই, এই বিক্রিয়াটায় বিভিন্ন এনজাইম তো ডেফিনেটলি কাজ করবে, এবং শ্বসন হচ্ছে এমন একটা প্রক্রিয়া যে প্রক্রিয়ায় মানে যে প্রক্রিয়াটা কখনো থেমে থাকে না। সৃষ্টির প্রথম অংশ থেকে, একদম প্রথম মোমেন্ট থেকে শুরু করে মৃত্যুর আগ পর্যন্ত শ্বসনটা চলে, এবং সকল জীবিত কোষে শ্বসন চলে। এবং এটাও মনে রাখতে হবে যে শ্বসন না হইলে প্রাণীর ক্ষেত্রে বেঁচে থাকা সম্ভব হতো না। আমরা যে খাদ্য গ্রহণ করছি যদি অক্সিজেন দ্বারা জারিত না হইতো, তাহলে কোনোভাবেই সেখান থেকে জারিত হয়ে অক্সিজেন দ্বারা সে এটিপি উৎপাদন হতো না, আর এটিপি যদি উৎপাদন না হইতো তাহলে আমাদের পক্ষে বেঁচে থাকাও সম্ভব হতো না। সো স্ববাদ এবং অবাদ শ্বসনের ক্ষেত্রে দুইটা ইম্পর্টেন্ট জিনিস বলে দিচ্ছি। স্ববাদে চারটা স্টেপ আছে, স্টেপ আমি কিন্তু বলেছি যে শালক সংশ্লেষণের কিন্তু দুইটা টাইপস না, বাট এই শব্দটা একটু মনে রাখবো, টাইপস অ্যান্ড স্টেজ আর নট সেম। আমি বলি নাই কিন্তু শালক সংশ্লেষণ দুই টাইপস, আমি বলেছি শালক সংশ্লেষণ দুইটা স্টেজে ঘটে, অর্থাৎ পুরো প্রসেসটাই দুইটা স্টেজে ঘটে, অর্থাৎ এখানে কোনো টাইপস নাই। কিন্তু শ্বসনের কিন্তু দুইটা টাইপস আছে, একটা হচ্ছে স্ববাদ শ্বসন আর একটা হচ্ছে অবাদ শ্বসন। আর স্ববাদ শ্বসন, যেহেতু তোমরা জানো যে স্ববাদ শ্বসন হচ্ছে এমন একটা শ্বসন প্রক্রিয়া যে প্রক্রিয়ায় বেশি পরিমাণে খাদ্য শক্তি জারিত হয়ে বেশি পরিমাণে শক্তি উৎপন্ন হয়, সুতরাং স্ববাদ শ্বসনে চারটা স্টেজ আর অবাদ শ্বসনে দুইটা স্টেজ। কি কি স্টেজ আছে? একটা হচ্ছে, তোমরা এটা জানো, গ্লাইকোলাইসিস, এবং নাম্বার টু হচ্ছে অ্যাসিটাইল কোএ সৃষ্টি। আমি এগুলো প্রত্যেকটার ব্যাখ্যা দিব।
Okay. শালক সংশ্লেষণের শ্বসনের সহজ শ্বসনের ক্ষেত্রে যেহেতু আমি একটু এক্সপ্লেনেশনটা করে দিচ্ছি কিভাবে তোমরা কিন্তু অ্যাট লিস্ট এটা জানো যে আমি সবাত শ্বসনের চারটা স্টেজের কথা বলেছি টাইপস না শ্বসনের টাইপস দুইটা সবাত অবাত বাট সবাত শ্বসনের স্টেজ চারটা নাম্বার ওয়ান গ্লাইকোলাইসিস নাম্বার টু অ্যাসিটাইল কো সৃষ্টি নাম্বার থ্রি ক্রেবস চক্র নাম্বার ফোর ইটিএস ইট মিনস ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম এখন এখানে আলটিমেটলি কি ব্যবহার হচ্ছে মানে অ্যাকচুয়ালি কি হচ্ছে অ্যাকচুয়ালি গ্লুকোজ যাইতে হবে কারণ সবাত শ্বসন প্রক্রিয়ায় বেশি পরিমাণে শক্তি উৎপন্ন হয় কত শক্তি এক অণু গ্লুকোজ ভেঙে 38 এডিপি উৎপন্ন হয় 38 এডিপি মানে হচ্ছে 686 কিলোক্যালোরি শক্তি আসলে কিন্তু হয় না 686 হয় না 380 কিলোক্যালোরি পাওয়া যায় অর্থাৎ সবাত শ্বসনের টোটাল এফিসিয়েন্সি হচ্ছে 55.4% এবং এখানে যেহেতু গ্লুকোজ ভেঙে যাচ্ছে এই জন্য এই প্রসেসটার নাম হচ্ছে গ্লাইকোলাইসিস অর্থাৎ যে প্রক্রিয়ায় গ্লুকোজ ভেঙে যাবে সেটা হচ্ছে গ্লাইকোলাইসিস এবং গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় এক অণু গ্লুকোজ 9টি এনজাইম এবং 9টি ধাপের সাহায্যে ভেঙে 3 কার্বন বিশিষ্ট 2 অণু পাইরুভিক অ্যাসিড উৎপন্ন করে এটা মনে রাখতে হবে এখানে কিন্তু পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হচ্ছে 2 অণু এবং এই 2 অণুর সাথে 2টা এটিপি উৎপন্ন হচ্ছে অ্যাকচুয়ালি 4টা এটিপি উৎপন্ন হয় 2টা খরচ হয়ে যায় আর 2 অণু NADH2 উৎপন্ন হচ্ছে এটা হচ্ছে গ্লাইকোলাইসিস স্টেজের প্রথম প্রোডাকশন ফার্স্ট প্রোডাকশন এক অণু গ্লুকোজ ভেঙে 2 অণু পাইরুভিক অ্যাসিড 2 অণু এটিপি 2 NADH2 উৎপন্ন হয় অ্যাকচুয়ালি 4 অণু এটিপি উৎপন্ন হয় 2 অণু খরচ হয়ে যায় অ্যাসিটাইল কো সৃষ্টির সময় প্রতি অণু পাইরুভিক অ্যাসিড অ্যাসিটাইল কো সৃষ্টি হয় এবং একটা কার্বন ডাইঅক্সাইড হিসেবে বের হয়ে যায় এবং এই সময় এই প্রোডাকশনের সময় 2টা NADH2 উৎপন্ন হয় আমি একটু রেড কালার দিয়ে একটু হাইলাইট করার চেষ্টা করছি কারণ আমরা একটু পর হিসাব করব যে আমরা জানি যে 38টা এটিপি উৎপন্ন হয় সবাত শ্বসনে এবং 38টা এটিপি উৎপাদন হওয়ার পিছনের রহস্যটা হচ্ছে এখানে এবং ক্রেবস চক্রে প্রতি অণু অ্যাসিটাইল কোয়ে মানে প্রতি অণু অ্যাসিটাইল কো এ থেকে 2 অণু যদি হয় তাহলে 3 অ্যাকচুয়ালি এটা রেড পেন দিয়ে লেখা উচিত যেহেতু এখানে 3 অণু NADH2 একটা থেকে হবে তাহলে 2টা থেকে 6টা এক অণু FADH2 তাহলে এটা 2টা এক অণু GTP তাহলে 2টা আলটিমেটলি এখানে হচ্ছে 6 NADH2 2 FADH2 2 GTP এবং 4 নম্বর যে স্টেজ ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম এই ইলেকট্রন ট্রান্সপোর্ট প্রক্রিয়ায় এই যে NADH2 এই যে FADH2 এই যে GTP এগুলো সব ট্রান্সফার হয়ে ATP তে প্রোডাকশন হবে তাহলে আমাদের একটু হিসাব করতে হবে অ্যাকচুয়ালি এখানে টোটাল 4টা প্রসেসের মধ্যে কতটা এটিপি উৎপন্ন হচ্ছে এবং এই হিসাবটা আমি তোমাদের আগেও দেখিয়েছি যে এখানে অ্যাকচুয়ালি 38টা এটিপি উৎপন্ন হয় এবং সেটাকে মনে রাখার জন্য কি করতে হবে মনে রাখার জন্য মনে রাখতে হবে যে একটা জিনিস এই যে NADH2 একটা NADH2 হচ্ছে 3টা এটিপির সমান একটা জিটিপি হচ্ছে 1টা এটিপির সমান শক্তি 1টা FADH2 হচ্ছে 2টা এটিপির সমান শক্তি তাহলে গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় 2 এটিপি আর 2 NADH2 মিলে টোটাল কত এটিপি হলো 2টা NADH2 মানে 6 এটিপি আর 2টা এটিপি এখানে টোটাল অল টুগেদার হচ্ছে এখানে হচ্ছে 8 এটিপি হবে 8 এটিপি এখানে 6 এটিপি কারণ 3 × 6 এখানে হচ্ছে 3 × 6 = 18 এটিপি এখানে 2 × 2 = 4 18 আর 4 হচ্ছে 22 আর 2 হচ্ছে 24 তাহলে এখানে টোটাল হচ্ছে 24 এটিপি এখন চিন্তা করে দেখো যে ক্রেবস চক্র হচ্ছে সেই চক্রটা বা যে সেই স্টেজ যেটা কিন্তু মাইটোকন্ড্রিয়া হয় এবং এই কারণে কিন্তু মাইটোকন্ড্রিয়াকে কোষের পাওয়ার হাউস বলা হয় সেই ক্রেবস চক্রে কত পরিমাণ এটিপি উৎপন্ন হলো তাহলে প্রথম তিনটা স্টেপের সাথে যদি আমরা মিলে 24 আর 6 হচ্ছে 30 30 আর 8 হচ্ছে 38 অল টুগেদার এখানে
টোটাল প্রোডাকশন 38 ATP সুতরাং সবাত শোষণ প্রক্রিয়ায় এই যে এরকম ভাবে 38টা ATP উৎপন্ন হয় এবং 38টা ATP এর টোটাল এনার্জি হচ্ছে 686 কিলোক্যালোরি কিন্তু 686 কিলোক্যালোরি পাওয়া যাবে না এখানে পাওয়া যাবে হচ্ছে 380 কিলোক্যালোরি এবং আমি বলেছি এই কারণে সালোকসংশ্লেষণের এফিশিয়েন্সি হচ্ছে 55.4% এফিশিয়েন্সি কিন্তু আবার ফিজিক্সের পড়া এই যে চাপ অধ্যায়ে আছে পর্যায় পদার্থের অবস্থা চাপ পঞ্চম অধ্যায়ে যে ব্যাখ্যাটা আমি দিব সেখানে বলা আছে আমি বলবো এবং তোমরাও জানো এফিশিয়েন্সি মানে হচ্ছে টোটাল যে এনার্জি তাকে দেওয়া হয়েছে এবং যে সেটা এবং সে যেটাকে রিটার্ন করে তার পার্সেন্টেজ হচ্ছে ওই যন্ত্রের এফিশিয়েন্সি এই বিক্রিয়ার এফিশিয়েন্সি হচ্ছে 55.4% কারণ ওর উৎপন্ন করার কথা 686 কিন্তু সে উৎপন্ন করা হচ্ছে 380 কিলোক্যালোরি সো ইন দ্যাট কেস আমার মনে হয় যে তোমরা এটা পারবা সো সবাত শোষণ যদি পারো অবাত শোষণ হচ্ছে একদম সহজ কারণ অবাত শোষণ হচ্ছে এমন এক প্রক্রিয়া যে প্রক্রিয়ায় হচ্ছে মাত্র দুইটা এটি উৎপন্ন হয় এবং এই প্রক্রিয়ায় হচ্ছে কম পরিমাণ অক্সিজেন প্রয়োজন হয় এবং শোষণিক বস্তু যেটা মানে গ্লুকোজ সেটা কম জারিত হয় এবং মাত্র দুইটা এটি উৎপন্ন হয় সুতরাং সবাত এবং অবাত শোষণের মধ্যে একটা বেসিক পার্থক্য হচ্ছে অবাত শোষণে দুইটা জিনিস উৎপন্ন হবে সেটা হচ্ছে আইদার গ্লাইকোলাইসিস তো সবাত অবাত দুইটাতেই থাকে অবাত শোষণে গ্লুকোজ ভেঙে পাইরুভিক অ্যাসিড হয় শিক্ষিক আছে গ্লাইকোলাইসিসে কিন্তু পাইরুভিক অ্যাসিড থেকে পরে আর এই ধাপগুলো হয় না অবাত শোষণে পাইরুভিক অ্যাসিড থেকে তখন উৎপন্ন হয় ইথানল বা ল্যাকটিক অ্যাসিড এটা আমি ওই আগের বিক্রিয়াতে আগের ভিডিওটাতে দেখিয়েছি তাই এই ভিডিওটাতে দেখাচ্ছি না যে যেহেতু ল্যাকটিক অ্যাসিড এবং ইথানল উৎপন্ন হয় সুতরাং ওই ল্যাকটিক অ্যাসিড ইথানল দিয়ে নিম্ন শ্রেণীর যে যৌগগুলো আছে বা যে পদার্থগুলো আছে বা প্রাণীগুলো আছে ব্যাকটেরিয়া এবং হচ্ছে ইস্ট এদের হচ্ছে অবাত শোষণ হয় আর হচ্ছে বহুকোষী প্রাণী যাদের উন্নত শ্রেণীর প্রাণী তাদের দেহে সবাত শোষণ হয় তাহলে আলটিমেটলি সবাত এবং অবাত শোষণের পার্থক্যটা আমরা পাবো যে সবাত শোষণে বেশি পরিমাণে অক্সিজেন দরকার হয় অবাত শোষণে সরি মুক্ত অক্সিজেনের প্রয়োজন হয় অবাত শোষণে মুক্ত অক্সিজেন প্রয়োজন হয় না সবাতে শোষণিক বস্তু সম্পূর্ণরূপে জারিত হয় অবাত শোষণে শোষণিক বস্তু অসম্পূর্ণরূপে জারিত হয় সবাত শোষণে 38 এটি উৎপন্ন হয় অবাত শোষণে 2 ইউনিট উৎপন্ন হয় সবাত শোষণে কোনো ল্যাকটিক অ্যাসিড বা ইথানল উৎপন্ন হয় না কিন্তু অবাত শোষণে হয় সবাত শোষণ উচ্চ শ্রেণীর জীবে হয় অবাত শোষণ নিম্ন শ্রেণীর জীবে হয় সো এইভাবে আমরা পার্থক্যটা পারবো আর শোষণের জন্য এখানেও কিছু বাহ্যিক প্রভাবক আছে অভ্যন্তরীণ প্রভাবক আছে বাহ্যিক প্রভাবের ক্ষেত্রে তাপমাত্রা ইটস এ ভেরি ইম্পর্টেন্ট থিং তাপমাত্রা হইতে হবে 20 থেকে 45 ডিগ্রি সেলসিয়াস 20 টু 45 ডিগ্রি সেলসিয়াস বিকজ 20 এর কম হলে শোষণের হার কমে যাবে 45 এর বেশি হলে শোষণের হার কমে যাবে সুতরাং এর মধ্যে থাকলে শোষণ ভালো থাকবে অক্সিজেন ডেফিনেটলি ডিপেন্ডস অন রেসপিরেশন পানি সূর্যের আলো আই মিন আলো কার্বন ডাইঅক্সাইড এবং অভ্যন্তরীণের ক্ষেত্রে আমরা জানি ফুডস খাদ্যদ্রব্য থাকতে হবে এখন মানুষের ভিতরে যদি খাদ্যই না থাকে তাহলে শোষণ হবে কোত্থেকে একটা প্রাণীকে যদি আমরা না খাইয়ে রাখি বা কোনো প্রাণী যদি তার পরিমিত পরিমাণ খাদ্য গ্রহণ না করে তাহলে সে বাতাসের অক্সিজেন দিতে কি জারণ করবে তার বডিতে তো গ্লুকোজ থাকতে হবে সো গ্লুকোজ যদি না থাকে তার বডিতে জারিত হওয়ার মতো পদার্থই যদি না থাকে তাহলে তো জারণ হবে না সুতরাং খাদ্যদ্রব্য ইম্পর্টেন্ট উৎসেচক এনজাইমস ইজ ডেফিনেটলি ইম্পর্টেন্ট বিকজ এখানে আমি অনেক কিছু বলি নাই এসএসসি লেভেলে কথা বলছি এখানে অনেকগুলো এনজাইম কাজ করে আমি এখানে লিখে রেখেছি অলরেডি একটা স্টেজে নয়টা এনজাইম আছে সেখানে আরো ক্রেভস চক্র তো একটা বিশাল চক্র যার ইন্টিমিডিয়েট বইয়ের মধ্যে দেখেছো ক্রেভস চক্রে এত বড় একটা সাইকেল আছে সেখানে অনেকগুলো বিক্রিয়া হয় অনেকগুলো এনজাইম কাজ করে এবং এই জিনিসগুলো কিন্তু আমরা খালি চোখে দেখি না একটা গাছের দিকে তাকালে ওর ভিতরে যে ক্রিয়েশন চক্র হচ্ছে এটা কি দেখা যাবে বাইরে থেকে দেখা যাবে না সুতরাং সৃষ্টিকর্তা আমাদেরকে অন্তর্চক্ষু দিয়েছেন যে হ্যাঁ জগদীশচন্দ্র বসু কিন্তু গাছের দিকে তাকায় বুঝতেই পারছিলেন না যে গাছের জীবনটা যিনি আবিষ্কার করবেন তিনি একটা দিন করে ফেলবেন একটা পর্যায়ে কিন্তু উনি আবিষ্কার করেছেন এবং আমরা জানি ওনার কল্যাণে যে হ্যাঁ গাছের জীবন আছে তারপর আমরা আরো জানি যে গাছের মধ্যে আরো বিভিন্ন ধরনের শারীরবৃত্তীয় প্রক্রিয়া হয় যেগুলো বিভিন্ন ধরনের সায়েন্টিস্টদের অনেক দিনের গবেষণা অনেক দিনের প্রচেষ্টা অনেক দিনের পরিশ্রমের ফলে আমরা জানি সুতরাং এই যে অন্তর্চক্ষু এটা কিন্তু আসলে জ্ঞান দিয়ে অর্জন করতে হবে এই যে জ্ঞান এটা অর্জন করার জন্য এই যে পড়াশোনা সো একজন একজন মানুষ একজন শিক্ষার্থী যারা ক্লাস 9 এ বসে এই ভিডিওটা দেখছো যারা ক্লাস 10 এ বসে এই ভিডিওটা দেখছো
তারা যদি আমার এই এতক্ষণের কথাবার্তায় বিন্দুমাত্র বিরক্ত যদি হইতে পারো, অনেক বলেছি, কিন্তু যদি না হয়ে একটু যদি মানে জিনিসগুলো ঘটে, এটা যদি তোমার মাথায় থাকে বা তুমি যদি জানো, এটা আমার কাছে অনেক বড় প্রাপ্তি। এবং তোমাদের এই নলেজ শেয়ারিং সেশনে, এই এই যে ভার্চুয়াল মিডিয়াকে ইউজ করে আমি তোমাদের সামনে কথা বলছি, আমি সৃষ্টিকর্তাকে অনেক অনেক কৃতজ্ঞতা, তোমাদের কাছে অনেক কৃতজ্ঞ, যারা দেখছো, যারা লিখছ, যারা উপকৃত হচ্ছ এবং সামনে যারা উপকৃত হতে থাকবা, তাদেরকে আমি বলি যে তোমরা দয়া করে পড়াশোনাটাকে বার্ডেন হিসেবে নিও না, মজার মতো করে নিও। আমি ছোট্ট করে অধ্যায়টা আলাপ করে দিলাম, কারণ এই অধ্যায়টাকে আলাপ করলে প্রায় 24 আওয়ার্স এর মতো লং ভিডিও বানানো যাবে এসএসসি লেভেলে, যে এটার ভিতরে আসলে এই অধ্যায়টার ভিতরে কত কিছু আছে। সুতরাং তোমরা যারা পড়ছো, তোমরা দুইটা জিনিস সহজ করে রাখবা, একটা হচ্ছে সালোক সংশ্লেষণ এবং হচ্ছে আর একটা শোষণ। সালোক সংশ্লেষণে পড়বা হচ্ছে আলোক পর্যায়ে অন্ধকার পর্যায়ে, আলোক পর্যায়ে এটা হচ্ছে, অন্ধকার পর্যায়ে এটা হচ্ছে। আর শোষণটাকে চিন্তা করবা যে শোষণ দুই ধরনের, সবাত এবং অবাত। সবাত শোষণে 4টা স্টেজ, অবাত শোষণে 2টা স্টেজ। এবং সবাত শোষণে 4টা স্টেজ দিয়ে 38টি টিপ উৎপন্ন হয় এবং অবাত শোষণে 2টা স্টেজ দিয়ে 2টি টিপ উৎপন্ন হয়। এবং সবাত অবাত শোষণের পার্থক্য, সালোক সংশ্লেষণ এবং শোষণের গুরুত্ব, সালোক সংশ্লেষণ এবং শোষণের প্রভাবক, এই হচ্ছে এই অধ্যায়ের আলোচনার বিষয়বস্তু। এবং প্লিজ এই অধ্যায়টাকে তোমরা সিরিয়াসলি নাও, এই অধ্যায়টাতে অনেক ইম্পর্টেন্ট কিছু ব্যাখ্যা করা হয়েছে। এবং আমি একটু বায়োকেমিস্ট্রির ছোট্ট একটা ফোটা দিয়েছি এখানে, এটা বায়োকেমিস্ট্রির পড়া। এবং এখানে সিম্পলি তোমাদেরকে এটা মনে রাখতে হবে, আর আরেকটা জিনিস আমি মিস করেছি, সেটা হচ্ছে C4 চক্র। যেহেতু এটা C3 সাইকেল ছিল, আমি সালোক শোষণ বলেছি, আমি একটু লিখে রেখেছিলাম যে 1966 সালে হ্যাচ এবং স্ল্যাক প্রথম তারা কার্বন বিজারণের পদ্ধতিটা আবিষ্কার করেন, এটার নাম হচ্ছে C4 চক্র। কারণ C3 সাইকেল মানে সালোক সংশ্লেষণের অন্ধকার পর্যায়ে প্রথম স্থায়ী পদার্থটা যে উদ্ভিদে হবে সেটা হচ্ছে C3 উদ্ভিদ। এবং যে উদ্ভিদের আরো একটা প্রক্রিয়া আছে যেখানে 4 কার্বন বিশিষ্ট অক্সাল ও অ্যাসিটিক অ্যাসিড উৎপন্ন হয়, ওই প্রসেসটা যে সকল উদ্ভিদে ঘটবে তারা হচ্ছে C4 উদ্ভিদ। সুতরাং C3 এবং C4 উদ্ভিদটা একটু তোমরা পড়ে নিও, এবং আমার মনে হয় এবং আমার বিশ্বাস আছে যে তোমরা সেটাকে একটু গুরুত্ব দিয়ে তোমরা পড়বে এবং তোমরা পারবে। সো দেখা হবে পরের ক্লাসগুলোতে। আমি প্রত্যেকটা অধ্যায় ভিডিও এভাবে ইন্ডিভিজুয়ালি আপলোড করে এটার ভিতরে আরও যে জিনিসগুলো তোমাদের জন্য দরকার তার সম্পূর্ণ প্লেলিস্ট আমি বেঁচে থাকলে অবশ্যই সেটা তৈরি করে তোমাদের সামনে দিয়ে যাব। দেখা হবে পরবর্তী ক্লাসগুলোতে। আসসালামু আলাইকুম।